14 Hercules B হচ্ছে কনস্টেলেশন হারকিউলিসে অবস্থিত একটি গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেট যা একটি জি টাইপ স্টারের হ্যাবিটেবল জোনে অবস্থিত। আমাদের সোলার সিস্টেম থেকে 58.5 আলোক বর্ষ দূরে অবস্থিত এই এক্সোপ্ল্যানেটটির ভর প্রায় 5টি জুপিটারের ভরের সমান এবং এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 5 বছরের মতো সময় নেয়। জেনেভা এক্সট্রা সোলার প্ল্যানেট সার্চ টিম 1998 সালের জুলাই মাসে এই এক্সোপ্ল্যানেটটির সন্ধান পায় এবং 2002 সালে এই এক্সোপ্ল্যানেটটির খবর সর্বপ্রথম জনসমক্ষে আসে। 14 হারকিউলিস এই নক্ষত্রটির রেডিক্যাল ভেলোসিটি মূলত ওই সৌরজগতের এক্সোপ্ল্যানেটগুলোর গ্র্যাভিটির কারণে সৃষ্টি হয়েছে। 14 হারকিউলিস নক্ষত্রটির রেডিক্যাল ভেলোসিটি পরিমাপকালীন সময় 14 হারকিউলিস বি এই এক্সোপ্ল্যানেটটি আবিষ্কৃত হয়। তাছাড়াও 14 হারকিউলিস নক্ষত্রটির স্পেকট্রাম ড্রপলার শেপটের সূক্ষ্ম পরিমাপের সময় 14 হারকিউলিস বি এক্সোপ্ল্যানেটটি সম্পর্কে বেশ পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছিল। 14 হারকিউলিস হচ্ছে একটি লোহিত কমলা বর্ণের জি টাইপ নক্ষত্র। এই নক্ষত্রটি তার সৌরজগতের 79% ভর, 88% ডায়ামিটার এবং 75% উজ্জ্বলতাকে বহন করে। ধারণা করা হয় 14 হারকিউলিসের বর্তমান বয়স 6 বিলিয়ন বছর। 14 হারকিউলিসের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড 6.7 এবং এর অ্যাবসোলুট ম্যাগনিটিউড 5.4। এই এক্সোপ্ল্যানেটটি আমাদের সূর্যের তুলনায় 0.9 গুণ বড় এবং 0.7 গুণ ভারী। এর পৃষ্ঠদেশীয় তাপমাত্রা 5311 ডিগ্রি সেলসিয়াস এবং এর অরবিটাল ডিস্টেন্স 2.85 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। হিপারকাস স্যাটেলাইটের প্রিলিমিনারি অ্যাস্ট্রোমেট্রিক মেজারমেন্ট অনুসারে এই এক্সোপ্ল্যানেটের অরবিটাল ইনক্লাইনমেন্ট হচ্ছে 155 ডিগ্রি। যদিও হিপারকাস স্যাটেলাইটের অসমাপ্ত ক্যালকুলেশনের কারণে এই এক্সোপ্ল্যানেটটির অরবিটাল ইনক্লাইনেশন এবং ভর সহ এই এক্সোপ্ল্যানেটের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কোনো সঠিক ইনফরমেশন এখনও পর্যন্ত পাওয়া যায়নি।